বছরের শুরু থেকে প্রযুক্তিগত চ্যালেঞ্জের মুখে পড়ে বিপর্যস্ত বিশ্বের প্রধান বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান বোয়িং। একের পর এক দুর্ঘটনার শিকার হচ্ছে বোয়িং এর বিমান। সমস্যার সূত্রপাত গত জানুয়ারিতে। ওই মাসের শুরুতে পোর্টল্যান্ড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই একেবারে নতুন বোয়িং 373 ম্যাক্স উড়োজাহাজের জরুরি বহির্গমন দরজা মাঝ আকাশে খুলে পড়ে। এরপর থেকেই সমালোচনার শুরু। প্রশ্ন ওঠে বোয়িং এর বিমানের নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা নিয়ে। কয়েকদিন আগে আরও একটি বিপত্তির মুখে পড়ে বোয়িং। সে সময় লাটাম এয়ারলাইন্সের বোয়িং 787 ড্রিমলাইনার উড়োজাহাজটি মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির কারণে অনাকাঙ্ক্ষিত ঝাঁকি খায়, যাতে অন্তত 50 জন যাত্রী আহত হন, যা বোয়িং এর বিমানের নিরাপত্তা উদ্বেগকে বাড়িয়ে দেয়। বোয়িং বিমান নিয়ে একের পর এক অভিযোগ প্রসঙ্গে এবার মুখ খুললেন এয়ারবাসের প্রধান নির্বাহী কর্মকর্তা গুলিয়াম ফাউরি। বার্লিনের ইউরোপ 2024 কনফারেন্সে এক প্রশ্নের জবাবে মার্কিন প্রতিদ্বন্দ্বী বোয়িং এর প্রযুক্তিগত সমস্যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বিমান শিল্পের ভাবমূর্তি নষ্ট করছে বোয়িং। আমি আমাদের প্রতিদ্বন্দ্বী সংস্থাটির সমস্যা নিয়ে মোটেও খুশি নই। বোয়িং সামগ্রিকভাবে এ খাতের জন্য ভালো নয়। বিমান চলাচলে গুণগত মান ও নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে গুলিয়াম ফাউরি বিমান শিল্প খাতে এই সমস্যাগুলোর ক্ষতিকর প্রভাবের ওপর জোর দেন। ইয়ানুর সিফাত, সময় সংবাদ।